সম্পর্ক, নদীর পানি ভাগাভাগি এবং ট্রানজিট বিষয়ক সমস্যাগুলি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে। বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেনের উদ্যোগে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিস্তার পানির 75-80% দাবি করায় বাংলাদেশের সাথে এ বিষয়ে চুক্তি হয়নি। এদিকে বিহারের মুখ্যমন্ত্রীও 30-40% পরিবর্তে গঙ্গার আরও পানির দাবিতে চুক্তিটি পর্যালোচনার দাবি জানিয়েছেন। অন্যদিকে ভারত অনেক নদ নদীর পানি প্রত্যাহারমূলক কাঠামো এরই মধ্যে গঠন করেছে কিংবা করতে যাচ্ছে। সেক্ষেত্রে দেশটি বাংলাদেশের সম্মতি নেবার অপেক্ষা পর্যন্ত করছে না, আর এর ফল হিসাবে বাংলাদেশে বার্ষিক পলির পরিমাণ 200 কোটি টন থেকে 100 কোটি টনে নেমেছে।